ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। 39,130 জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন 26,726 জন। অধিদপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাবে। পাশের হার এবারে 68%। একটি সরকারি ডেন্টাল কলেজ ও 7টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট সহ মোট 8টি কলেজে 545 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন পঞ্চগড়ের নাজমুস সাকিব। এবার অনুপস্থিত ছিলেন 13,895 জন। গত শুক্রবার সারাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় এই ভর্তি পরীক্ষা। মহামারীর সময় আসলে পরীক্ষা নেওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। MBBS পরীক্ষা নিয়েছি এবং ডেন্টাল পরীক্ষা নিচ্ছি, কারণ আমাদের ইচ্ছা ছিল যাতে করে এই মেডিকেল শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা হোক, যাতে করে স্বাস্থ্য ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব না পড়ে।